অবিলম্বে আলুর দাম বাড়ানোর দাবিসহ আলু চাষিদের বাঁচানোর উদ্দেশ্যে আরও ছয় দফা দাবিতে শনিবার সকালে মুর্শিদাবাদের বড়ুয়া থানার হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক অবরোধ করা হয়। আলু রাস্তাতে ফেলে বাহাদুরপুর মোড়ে বিক্ষোভ দেখান বামেদের কৃষক সংগঠনের সদস্যরা। শনিবার সকালে বনোয়া লোকাল থানা কমিটির পক্ষ থেকে বাহাদুরপুর মোড়ে হলদিয়া ফরাক্কা রাজ্য সড়কে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক অবরুদ্ধ করে রাখে বাম সংগঠনের AIKS নেতৃত্ব। উপস্থিত ছিলেন সচ্চিদানন্দ কাণ্ডারী, আবু বাক্কার শেখ, আজগর শেখ সহ একাধিক নেতৃত্ব। এদিন বিক্ষোভরত কৃষকেরা রাস্তায় আলু ফেলে চাষিদের দাবি পূরণের দাবিতে প্রতিবাদ দেখায় রাজ্য সরকারের বিরুদ্ধে। পরে বড়ুয়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। বাইরে আলু পাঠানো যাতে কৃষক তার সঠিক যে দাম সেই দাম আলু থেকে পেতে পারে। আমরা বারে বারে রাজ্যে আলু চাষিরা এবং পেঁয়াজ চাষিরা ভয়ঙ্কর সংকটের মধ্যে আছে। আলুর উৎপাদন খরচ বাড়ছে, সারের দাম বাড়ছে, বীজের দাম বাড়ছে, বিস্তারের দাম বাড়ছে, সমস্ত কৃষি যন্ত্রপাতির দাম বাড়ছে। কিন্তু যখন আলু উৎপাদন হচ্ছে তখন চাষিরা আলুর দাম পাচ্ছে না। 50 কেজি বস্তা আলুর দাম 250 টাকার নিচে, এটা উৎপাদন খরচের একদম ধারে কাছে এটাও যাচ্ছে না। ফলে আমাদের দাবি হচ্ছে আলুর দাম কুইন্টাল প্রতি কমপক্ষে 1000 টাকা দিতে হবে, পেঁয়াজের দাম বাড়াতে হবে এবং বিদ্যুৎ কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে, হিমঘরে আলু পেঁয়াজ রাখার দাম কমাতে হবে এবং এই সমস্ত দাবিতে সারা রাজ্যের আলু চাষি এবং পেঁয়াজ চাষিরা যে বিক্ষোভ করছে, রাস্তা অবরোধ করছে। আমরা মুর্শিদাবাদ জেলা কৃষক সভা আজকে বড়োয়ার বাহাদুরপুর মোড়ে এই কৃষক অবরোধে আমরা সামিল হয়েছি।